দোস্ত তোর কি হয়েছে? তোর ফেসবুকে দেখি আমি একটা ফ্রেন্ড, তোর বাকি ফ্রেন্ডসরা কোথায়? হ্যাঁ, সবগুলিকে ব্লক মারছি, ব্লক। বাট কেন দোস্ত, এই মেয়েটাকে ব্লক মারছিস কেন? এই মেয়েটা তো অনেক সুন্দর। ইয়েস, ইউ আর রাইট, সুন্দর। ইনফ্যাক্ট ওই মেয়ে বুঝাতে চায় যে সে আমার চেয়েও বেশি সুন্দর। মিনিটে মিনিটে সে প্রোফাইল পিকচার চেঞ্জ করে, মুখের মধ্যে এত এত আটা ময়দা মাইখা। হ্যাঁ, ও নিজেকে কি ভাবে? ওর এসব ছবি দেখা আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, আর এই জন্য আমি ওকে ব্লক মারছি। নে, এবার তুই আটা ময়দার বস্তার মধ্যে তোর মুখটাকে ঝুঁকাইয়া বসে থাক, আমি আর তোকে দেখতে চাই না। রিয়েলি? তাহলে এই আপুটাকে ব্লক করছিস কেন? এই আপুটা তো আটা ময়দাও মাখে না, আপুটা তো অনেক সিম্পল একটা মেয়ে। আজব, তোর এই সিম্পল আপু খাইতে বসলে ছবি দেয়, ঘুরতে গেলে ছবি দেয়, বেড়াইতে গেলে ছবি দেয়। হ্যাঁ, সে কি বুঝাতে চায়? যে সে খুব হ্যাপি, সে খুব আনন্দে আছে, সে খুব ফুর্তিতে আছে। দোস্ত, আমার মানুষের এসব ফুর্তি দেখলে আমার ভিতরে কেমন জানি করে, আমার মনে হয় আমার ভিতরে কেউ একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরে দিছে, আর আমার ভিতরটা পুড়ে যেতেছে, ছারখার হয়ে যেতেছে। আমি নিতে পারি না দোস্ত মানুষের এত আনন্দে ফুর্তি। হ্যাঁ, এই জন্য আমি তোর সিম্পল আপুকে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে দিছি, ব্লক মেরে। তাহলে তুই তোর ফ্যামিলিকে কেন ব্লক মারলি? আজব। ফ্যামিলি দোস্ত, এই ফ্যামিলি আমারে অত্যাচার করে মাইরা ফেলতেছিল দোস্ত। আমি অনলাইনে যাইতে পারি না, আমারে মেসেজ পাঠায়, আই তুই কি করস, আই তুই অনলাইনে কেন, আই তুই পড়তে বস, আই তোর পরীক্ষা। হ্যাঁ, তুই ফাইজলামি করস, দাঁড়া। আমার ভাই বলে দাঁড়া, আম্মারে বলতেছি, আম্মা বলে দাঁড়া, তোর আব্বারে বলতেছি, আব্বা বলে দাঁড়া, তোর 12টা বাজাইতেছি। এই অত্যাচারে অতিষ্ঠ হইয়া দোস্ত আমি আমার ফুল ফ্যামিলিকে ব্লক মারছি। আচ্ছা দোস্ত, তুই তোর রিলেটিভসদেরকে কেন ব্লক মারলি? ওরা তো কিছুই করে নাই। এক্স্যাক্টলি দোস্ত, এরা কিছুই করে না তো, কিন্তু এরা যা করে তা শুনলে তুই হা হয়ে যাবি। কি করে জানোস? চুপ করে পায়ের উপর পা দিয়ে বসে থাকে, আমার কোনো ছবি কোনো কিছুতে লাইক দেয় না ঠিকই, কিন্তু আমি কি করি না করি, আমি কার সাথে ছবি দিই, কই ঘুরতে যাই, আমি কি স্ট্যাটাস দিই, এই সব কিছু কুটনামি করে, বুঝছস? এর কাছে লাগায়, ওর কাছে লাগায়, আর আমার নামে বদনাম করে। এই জন্য আমি রাগে জিদ্দে ক্ষোভে আমার সব আত্মীয় স্বজনরে মারছি, ব্লক। নে, তোরা ব্লকের মধ্যে পড়া থাক। বুঝছি দোস্ত, এবার তুই আমাকে লাস্ট একটা কথা বল, তুই তোর বেস্ট ফ্রেন্ডকে কেন ব্লক মারছিস? সে তোর বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডকে কেউ ব্লক মারে? বেস্ট ফ্রেন্ড? ওটা বেস্ট ফ্রেন্ড না দোস্ত, ওটা একটা হারামি, ও আমার শত্রু। আমি যদি ফেসবুকে স্ট্যাটাস লিখি আই এম ফিলিং স্যাড, সে দেয় হাহা। আমি যদি বলি আই এম ক্রাইং, সে লেখে হাহা। আমি যদি বলি আই এম ফিলিং লোনলি, সে দেয় হাহা। তোর এত হাহা কোথা থেকে আসে তুই আমারে বুঝা? এই জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও ব্লক মারছি। নে, তুই ব্লকের নিচে পড়া মর। বুঝতে পারছি দোস্ত, তোর অনেক কষ্ট, ভালো করছস ব্লক মারছস। একটা কাজ কর দোস্ত, তুই না আমাকেও ব্লক মেরা দে। দোস্ত, তুই খুব ভালো করছিস, তুই নিজের থেকেই বলছিস, থ্যাংক ইউ সো মাচ। জানিস আমি তোকে কালকে এমনিও ব্লকই মারতাম।